সো ইউকেতে টিকা দেওয়া শুরু হয়েছে 2nd of December থেকে। আমরা প্রথমে ফাইজার ভ্যাকসিনটা দিয়ে শুরু করি এবং তার 4 সপ্তাহ পরে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনও দেওয়া শুরু হয়েছে। সো এখন দুটো ভ্যাকসিনই দেওয়া হচ্ছে কারেন্টলি। প্রায় 8% অফ দ্য পপুলেশন কিন্তু টিকা পেয়ে গিয়েছে, উইচ ইজ অ্যারাউন্ড 6 মিলিয়ন, 60 লাখ লোকের মতো। এখন আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, দুটা টিকাই কিন্তু খুবই সেফ, এখানে খুব মেজর কোনো রিয়াকশন হয়নি। যেটা হয় আপনি ফাইজার দেন অথবা অ্যাস্ট্রাজেনিকা দেন, হ্যাঁ 10-15% লোকের কিছুটা রিয়াকশন হয়, যেমন আমি দিয়েছি 2 দিন আগে, একটু হাতে ব্যথা হয়, এটা খুব কমন, একটু জ্বর আসতে পারে, একটু গা হাত ব্যথা হয়, এটা খুবই কমন। কিন্তু কিছু কিছু মানে ধরেন আপনি যদি 10,000 লোককে দেন, একজন দুজনের অ্যানাফাইলেকটিক রিয়াকশন হতে পারে, যেটা একটা খুব ডেঞ্জারাস জিনিস। সেটার জন্য এখানে যেটা করা হয়, এটার ট্রিটমেন্ট যেটা অ্যাড্রেনালিন ইনজেকশন, এটা রাখা হয় এবং টিকা দেওয়ার পরে কিন্তু টিকা প্রদানের স্থানে 15 মিনিট ওয়েট করতে হয় যে টিকা নিয়েছে, যাতে দেখা যায় যে তার কোনো অ্যাডভার্স রিয়াকশন হয়নি, তার কোনো ডেঞ্জার হয়নি। এবং আমরা কিন্তু দেখেছি খুবই সেফ টিকাগুলো এখানে। আমেরিকাতেও এত লোককে দেওয়া হয়েছে, প্রায় 1,20,00,000 লোককে দেওয়া হয়েছে আমার মনে হয় আমেরিকাতে, ওখানেও খুব সেফ। এখন কিছু কিছু রিপোর্ট আমরা দেখেছি যে টিকার সম্পর্কে নেগেটিভ রিপোর্ট, এগুলি কিন্তু আমাদের ইগনোর করতে হবে। যেমন আপনি জানেন একটা খবর এসেছিল নরওয়েতে 23 জন মারা গিয়েছে টিকা দেওয়ার পরে, কিন্তু এগুলি কিন্তু রিলেটেড টু টিকা ছিল না এবং এগুলি খুবই এলডারলি পপুলেশন ছিল, অনেক বয়স্ক লোক যাদের অনেক সমস্যা আছে, তাদেরকে টিকা দেওয়ার পরে তাদের অন্য কারণে তারা মৃত্যুবরণ করেছে, এটা ডাইরেক্টলি টিকার সাথে রিলেটেড না। আমি এখানে আপনার প্রশ্নের সূত্র ধরে দু একটা জিনিস আমি একটু বলতে চাই। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, যাদের ক্যান্সার আছে, যাদের অন্য কোনো সমস্যা আছে, তাদেরই কিন্তু টিকা নেওয়াটা আরো বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে টিকাটা কিন্তু প্রাইমারিলি এই যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের মাল্টিপল কোমরবিডিটিস আছে, এদেরকে সেভ করার জন্য। সো এই জন্য খুবই ইম্পর্টেন্ট যাতে এটা একটা হাই আপটেক হয়। এবং আপনি যে এফিকেসির কথাটা বললেন, অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন কিন্তু এফিকেসি খুবই ভালো। এখন হ্যাঁ, ফাইজারেরটা দেখেছেন 94%, অ্যাস্ট্রাজেনিকারটা দেখেছেন 60-90%, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ওরা কিন্তু দুটা এন্ড পয়েন্ট যেটা মেজার করেছে সেটা কিন্তু ডিফারেন্ট ছিল। ফাইজারের ভ্যাকসিন যখন দেওয়া হয় তখন একটা ভলেন্টিয়ারকে বলা হয় যে শুধুমাত্র তার যদি সিমটম হয় তাহলে টেস্ট করতে, আর অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা যখন দেওয়া হয় ভলেন্টিয়ারদেরকে ট্রায়ালের সময় তখন বলা হয় যে তাদের যেই সিমটমই থাকুক না কেন প্রতি সপ্তাহে তাদেরকে আরটিপিসিআর করতে হবে। সো যার ফলে যেটা মনে হচ্ছে যে হয়তো অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন অথবা অক্সফোর্ডের ভ্যাকসিনটাতে অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার অনেককে আইডেন্টিফাই করেছে, যেটা ফাইজারের ভ্যাকসিনে করেনি, কারণ ফাইজারের ভ্যাকসিনে তো বলা হয়েছে যে সিমটম না থাকলে কোনো টেস্ট করার দরকার নেই। আমার যেটা মনে হয় ব্যক্তিগত মতামত, রিয়েল ওয়ার্ল্ডে যখন দুটা ভ্যাকসিনারই রেজাল্ট দেখবেন, দুটা রেজাল্ট মোরলেস সেম থাকবে। এবং বাংলাদেশের জন্য অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন নেওয়াটা আমার মতে সবচেয়ে ভালো ইয়ে, কেননা ইভেন ইংল্যান্ডের মতো দেশেও ফাইজারের ভ্যাকসিন নিয়ে কিন্তু খুব ডিফিকাল্টি হচ্ছে, কেননা অনেক ধন্যবাদ ডাক্তার শাকিল ফরিদ। অ্যাস্ট্রাজেনিকার উৎপাদনেও মানে কিছু সমস্যার কথা অ্যাস্ট্রাজেনিকায় বলছে, সেই সম্পর্কেও একটু জানতে চাইবো আপনার কাছ থেকে পরবর্তীতে নিশ্চয়ই। আমি ডাক্তার মাসুদুল হাসান, আপনার কাছ থেকেও আসলে আমেরিকায় টিকা কার্যক্রম কিরকম চলছে সেটি সম্পর্কে জানতে চাই, বাংলাদেশের সাথে যদি তুলনামূলক পর্যালোচনা আপনার কাছ থেকেও একটা চিত্র পাই সেটি জানতে চাই, সাথে সাথে এটিও একটু কি বলবেন যে বেসরকারিভাবেও কি সেখানে টিকা দেওয়ার কার্যক্রম চলছে নাকি শুধু সরকারিভাবেই চলছে, ডাক্তার মাসুদুল হাসান। আর ধন্যবাদ সব প্যানেলিস্টকে এবং ডিবিসি টেলিভিশনকে, প্রফেসর কবির, প্রফেসর আবি এবং ডক্টর যারা বললেন ঠিকই বললেন ওনারা। আমেরিকাতে ভ্যাকসিনের যে প্রশ্নটি আপনি করেছেন, আমেরিকাতে কিন্তু প্রচুর ভ্যাকসিন এখন দেওয়া হচ্ছে এবং বাইডেন সরকার আসার পরে এটা উনি বলেছেন 100 মিলিয়ন টিকা দিবেন। যদিও এখন টিকাগুলো কিছু সংকট দেখা দিয়েছে, তবে আমি আশা করি যে নেক্সট উইকে আমেরিকার সব জায়গাতে টিকা পৌঁছে যাবে এবং প্রত্যেককে টিকা দেওয়া হবে। মিনিমাম 70-75-80% পিপলকে ভ্যাকসিনেটেড করার প্রোগ্রাম রয়েছে এবং এটা আমি আশা করি যেটা হবে। এবং যেটি আপনি আরেকটি জিজ্ঞাসা করেছেন যে টিকা এখানে অ্যাপের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, বিভিন্ন হসপিটালগুলো তো
টিকা দেওয়ার জন্য টেলিফোন করা হচ্ছে এবং বাংলাদেশ কমিউনিটিতে অনেকেই টিকা নিয়ে নিয়েছেন এবং ফ্রন্টলাইনাররা ফার্স্টে টিকা পেয়েছেন এবং এখন ওই ডক্টর ইমরুজের লন্ডন থেকে বললেন যে কোমরবিডিটি যাদের বেশি আছে আমি বলবো তাদেরকেই টিকা নেওয়া উচিত সর্ব আগে ফ্রন্টলাইনারদের সাথে যারা ডায়াবেটিস মেলিটাস লং টার্ম এবং ক্যান্সার এবং মাল্টিপল অর্গান ট্রান্সপ্লান্ট আছে তারা যেন টিকা নেন এবং 65 ইয়ার্স অনওয়ার্ড তাদেরকে সবাই দিতে হবে। আর দ্বিতীয় প্রশ্নটি আপনি করেছেন যে টিকার একটা ব্যাপার বলেনি, ফাইজার এবং মডার্না দুটো ভ্যাকসিনই আমেরিকাতে দেওয়া হচ্ছে এবং কোনোটার মধ্যেই কোনো সাইড এফেক্ট ওই রকম দেখা যাচ্ছে না। সাইড এফেক্ট তো থাকবে, এটা নিউ ভ্যাকসিন, এটা নিয়ে চিন্তা করলে হবে না, কারণ 1 লাখে একটা লোক একটা সাইড এফেক্ট হতেই পারে। আর যাদের অ্যানাফিল্যাকটিক শক আছে তাদের যাদের ফেন্টিং হিস্ট্রি আছে তাদেরকে পর্যবেক্ষণ করা উচিত এবং তাদেরকে পর্যবেক্ষণ করে দেওয়া উচিত। এবং দ্বিতীয়টি যেটা, আমেরিকাতে যখন ভ্যাকসিনগুলো দেওয়া হয় ওখানে কিন্তু একটা টিম থাকে, সেই টিমটা যখন ভ্যাকসিনেট করে একটা রেজিস্টার্ড নার্স, তারপরে কিন্তু আবার তার নিচে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সার্টিফাইড নার্সিং অ্যাসিস্ট্যান্ট তাকে আধা ঘন্টা ওখানে বসিয়ে রাখে, তার দেখে যে সে ঠিক আছে কিনা, তারপর তার ভাইটাল সাইন্সগুলো দেখে তার রিয়াকশন না হয়ে তার কার্ড নিয়ে প্রত্যেকজনকে কার্ড দেওয়া হয় এবং টেলিফোনে মনিটরাইজ করা হয় যে আপনাদের কোনো রকমের কোনো যদি কোনো সমস্যা থাকে ইমিডিয়েটলি ইউ শুড কন্ট্রোল আস। এবং আমি যেটা আশা করব যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনে অনেকে বলতেছে যে এই রিয়াকশন ওই রিয়াকশন, অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন বাংলাদেশের জন্য ইজ 100% কারেক্ট।